excuse for Zero's chips. আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ, এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলি না, এই বয়সেও বাপের ঘাড়ে বসে বসে খাস, লজ্জা করে না? আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি। তুমি কি আমাকে বিয়ে করবে না? আমার বাবা আমাকে বিয়ের জন্য বাসা থেকে অনেক প্রেশার দিচ্ছে, কিছু বলো। আচ্ছা ভাইয়া, তুমি যদি একটা চাকরি করতে এতদিন তোমার বিয়েটাও হয়ে যেত, তাই না? আর কতদিন তুমি বাবার ঘাড়ে এভাবে বসে বসে খাবে বলো তো? মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে, আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ। কেমন আছোস তারেক? কেমন আছোস? ভালো না, একমাত্র পাগলের পক্ষেই ভালো থাকা সম্ভব, কারণ ও জানে না কোনটা ভালো কোনটা মন্দ, সব সমান। তুই পাগল, তোর বাপেও পাগল তারেক, না? একমাত্র পাগলের পক্ষে ভালো থাকা সম্ভব। আর বাপ আমার ফাইভ স্টার হোটেল, নরম বিছানা, সুইমিং পুল, আমার আরা। তুই একবার এসে দেখে যা নিখিলেশ, নিখিলেশ তুই একবার এসে দেখে যা আমি কিরকম ভাবে বেঁচে আছি। ভাইয়া, নিখিলেশ নাকি? কি অবস্থা তোমার, কি হয়েছে? কি আর হবে, তোর ভাই ভং ধরেছে, পাগলের ভং। যারা ভালো আছে তারা কি ভালো আছে? তারা কি তাদের দাড়ি চুল ইত্যাদি পেকে যাওয়া ঠেকাতে পেরেছে, কিংবা চুলের শীঘ্র পতন? জগতে কোনো কিছুই ঠেকান যায় না, যা ঘটা তা ঘইটা যায় ফাইভ স্টার, ঠেকানোর উপায় নাই। আমি মতে সরি। নিশি, দেখ তোর কি হয়েছে। কি হয়েছে ভাইয়া, রূপার সাথে কোনো সমস্যা হয়েছে? রূপা তামা দস্তা সোনা কারোর সঙ্গে আমার কোনো সমস্যা নাই, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থেকেছি। শোনো ভাইয়া, আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি তার ভেতরের কুকুরটা দেখব বলে। যাও নিখিলেশ, যাও, একবার এসে দেখে যা। হয়েছে মনে হয় এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? এই কারেন্টের তারের উপর বসেছ কে? তোর বাপের তার, হ্যাঁ, শর্ট খেলে পরে তো আমার নামে বিচার দিবা।
কি দেখেন আমার কি পাগল মনে হয়? এই দেখেন সত্যি পাগল মনে হইতাছে? তাহলে ডর সারির লিগা তুমি ওরকম ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? ডরায় না, সমাজ থেকে ডর বইটাকে ছাপা। আপা তাপা কমো না, আপনার তাপাই কমো, অন্য কিছু কমো। আপনার লোকের লাইন আমার, আমি কারোর লোকের লাইন মারি না। ওরকম পোলা না, আমি একজনের লোকের লাইন করতাম, রূপা নাম মরে গেছে, আত্মহত্যা করছে, ধমক দিছিলাম আহারে। আচ্ছা তুমি এরকম ফাইজলামি করতেছো কেন হঠাৎ করে? আপনি বিয়ে না, আমার বিয়ে লাগে আপনি আপনার লোকের ফাইজলামি করবো? কোন কামে যেতেছিলেন জান? এই তোমার মাথা ঠিক আছে? মাথার মাথা নাই, মাথা হয়ে গেছে লোকাল বাস। কেডা কোন সময় উঠতেছে, কেডা নামতেছে কিছু জানি না। কন্ডাক্টরের বাইরে যেতেছে, ওস্তাদ ভাই প্লাস্টিক, এই যে আমরা ওলা ঢুকছে একটা, আমরা খেলে আমরা। এই ফাইজলামি বন্ধ করো তো। শুনো, তোমাকে আমি যেই জন্য তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, তোমার কিন্তু কালকে একটা চাকরির ইন্টারভিউ আছে, ভুলে গেলে চলবে না। কারো চাকরি দেবো না, আমার অফিস, আমি মালিক, আমি ম্যানেজার, আমি কর্মচারী সব। চাইলেই চাকরি, এত সহজ চাকরি চাইলেই আমি কাউরে দিই না। কি বলতেছো তুমি? এছাড়া উপরে উঠ। কি করতেছো? ঠিকঠাক বন্ধন বয় তারেক, তারেক তোমার কি আসলে মাথা খারাপ হয়ে গেছে? মানুষে খায় না, এই যে বুড়া বেকার বইয়ে চা খাইতেছে, ওর টাকা নাই, পয়সা নাই। আমার বাপে ওরে লালছে পালছে বড় করছে, শেষে আমার বাপার লোকে বেমেনি করছে এই বুড়া। এই তারেক মিয়া কি কইতাছ এসব? মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকবো না, মিশা কথা কইছি আমি? হ্যাঁ মিশা কথা, আমার বাপের কথা দিছিলেন না? আমার আব্বার বিয়ে করবেন আপনি, প্রেম আছিল না আপনার? নাউজুবিল্লাহ, আমার বাপের শেখা দিছে, হয় শেখা দিছে, এখন খপ করে যে এক পা মিশা কথা কয়। ও ভদ্রের মতো এরকম আজে মাঝে কথা বলতাছ কেন? মুরব্বীদের সম্মান করতে জানো না? সম্মান তো করতাছি, আচ্ছা কথা কইলে সম্মান যায় না? জীবনে আমার বাপে অনেক উপকার করছে, আমি অহন উপকার করতেছি, এই যে ধরেন উপহার। এটা কি বাস? এটা কি এরকম কব্বরে যাবেন? বাস লাগবো না, কব্বরের বাস যান। ওরে খুব ভালো ছেলে মনে করতাম। ভালোই তো, তোমার বাপে আমার বন্ধু, খুব ভদ্র লোক মানুষ, তুমি এমন পাগল ছাগলের মতো আচরণ করতো। ওই যে আমার সৎ হাসা কথার বাপ নাই, হ্যাঁ চা ফালাই দিয়ে গেল, এই যে পলাইতেছে কিন্তু, সে কিন্তু পলায়, আমার বাপের কাছ থেকেও পলাইছে। এক্সকিউজ মি, আমার চিপস খাচ্ছ কেন? এটা তো জিরোস, জিরোস খেতে আমার কিসের এক্সকিউজ? জিরো এক্সকিউজ ফর জিরোস চিপস। হ্যাঁ আব্বাই কইছিল যে বিয়া করো আমারে, কথাটা শুনলো না। আরে মাইনাস কর। মানে? আরে মাইনাস কর। কি কর? আরে দোকান থেকে খাতা। এই চাই না সিঙ্গা ভাই। তুই এনে আইছিস কি লিগা? ভাই কলা খাওয়ানোর জন্য। ভাই এটা তো রুড়ি। কলা কোনটা? কলা খাই বিদায় হইয়ান থেকে না কর ভাই, বুঝলাম না। যা ওছে, যা যা বিদায়, যা যা বাইরে ভাই, যা সর। হ্যাঁ এটা তো বুঝলাম না ভাই, মরণের আগে মেনশন করার শেষ আছে, মরণ না পর্যন্ত মানুষ করতে থাকে তো রাস্তা দেই কেন ভাই? এদিক দিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, তোর বৃহস্পতি তো তুঙ্গে। হ্যাঁ তোর জন্ম সাল কত? 93 সাল। গুড, ভেরি গুড, 93। তোর আত্মা দে, রক্ত দিয়ে চা খাবো, তোর আত্মা দে, তোর আত্মা দে সাথে। দেখ কিছু করা যায় কিনা,
আগে তো লোকে কইতো বেকার কুলার বাপ, এখন কয় পাগলের বাপ। তুমি লিপস্টিক দাও না কেন আজকে? বলছি না, লিপস্টিক না দিয়ে আমার সামনে আসবো না। কি করবো বলো তো বাবা, ভাইয়া তোমার সাথে কোনো ভাবে কথা বলছে না। ভাবিস তার খাওন দাও। ভাইয়া একটা কথা শুনবা? না, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি। তো ভাবি, এই যে ভাবি দেখ, ডাক দে ভাবি, বল লাফি দিব কত বল ভাবি। দেখো ভাইয়া, তুমি যত যাই করো না কেন, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি তুমি কিন্তু পাগল না, সবই তোমার ঢং। ঘরে কি কাটা টমেটো আছে ফ্রিজে? হুম। শশা আছে কাটা? শশাও আছে। মরিচ কাটা আছে ফ্রিজে? কাঁচা মরিচও আছে। দৌড় দিয়ে যাবি, দৌড় দিয়ে আসবি, সব নিয়ে আয়। ঠিক আছে। আমার বোনের সঙ্গে কোনো সময় কোনো ধরনের ঝগড়া করলে কিন্তু চলবে না, একদম। হাতটা দেখি, হাত দিয়ে কি করবে? দে না। মজা। ওয়ান, কি করছো ভাইয়া? দেখ না মজা। টু, থ্রি, ওয়ান, টু, থ্রি, ওয়ান। পাগল হয়ে গেছস? কাগজ তুমি তো দিনের বেলা মনে হয় মাল খাওয়া শুরু করে দিছো, মানে পোলা মানুষের হাত চাইতেছো, বুঝলাম না বিষয়টা। তোর হাত ধরি না কতদিন দোস্ত, কি করবি হাত দিয়ে তুই? এটা কি, আরে কি করস? আরে বিট লবণ। আরে বিট লবণ দোস কে? আমি বুঝতেছি না বিষয়টা, কি করতেছস? বিট লবণ দিলাম। কেন দিলি? বিট লবণ ছাড়া খাইয়া মজা নাই। কি খাবি? বাবা, 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 বাবা।
পাগলের লাইফের উপর লাইফ নাই। সুমন ভাই আপনি দৌড়াচ্ছেন কেন এভাবে? দাঁড়ান দাঁড়ান। শোনো, তোমার কপাল কিন্তু পুরছে, আমি বলে দিলাম। আমার সিটটা কিন্তু অনেক খালি আছে, তুমি কিন্তু ভাইবা দেখতে পারো। আপনি এগুলো কি বলতেছেন একটু বলেন তো আমাকে। তারেক 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 তারেক, কি সমস্যা তোমার? তোমার না আজকে ইন্টারভিউ ছিল? 81টা ইন্টারভিউ দাম লাগে, 36টা দিছি, তারপরে চাকরি হবে। তারেক, তুমি কি এগুলো ইচ্ছা করে করতেছো? তুমি নাটক করতেছো তাই না? গার্লফ্রেন্ড ভালো লাগে না আমার, খালি সন্দেহ করে। মারা গেলেও কীভাবে মরলা, ঠিক মতো মরছো নাকি? আমার নতুন গার্লফ্রেন্ড টমি ভালো সন্দেহ করে না, খুব ভালো। তারেক, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বাসা থেকে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তোমার এই অবস্থা আমি কি বলবো? আমি তো কিছু বুঝতেছি না, আমি কি করবো বলো তুমি আমাকে? তোমার বাচ্চার জন্মদিন আমার দাওয়াত দাও নাই, তোমার লাগে আমার কোনো কথা নাই ভাবি। কি বলতেছো তুমি এগুলা? 104 কি 104? জোরে শরীরটা পুড়ে যাইতেছে। তারেক, তুমি আমার কথা শুনো। জলপট্টি দাও। তারেক জলপট্টি। আমি তো 2 ঘন্টা ধরে তোর লগে, তোর কি মনে হইতেছে? আমার তো কিছুই মনে হইল না। কি মনে হইল? সুস্থ মানুষ। তাহলে ওইটাই, সুস্থ মানুষ মানুষের কথা কান দিও না। এই যাবি? পল্টন চল। কেমনে যাবি? তুই তো রিক্সার চেইনই খুলস নাই। চেইন না খুললে তুই পল্টন যাইতে পারবি? চেইন খোল। কিলো তুই কি পাগল? মাথায় সমস্যা আছে কি কই বুঝোস না? চেইন খোল। চালা, আস্তে চালা বাবা, আস্তে চালা, অ্যাক্সিডেন্ট করবি তো। সাইড দে গাড়িটা, সাইড দে। তুমি তোমার লেনে চালাতে পারো না? কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো। কই যান কাকা? এই বাজার নিছি তো, এই বাসায় যাবো। বাসায় আসেন রিক্সা? না না, আমি হেঁটে যেতে পারবো। এই যে এখানে কাকা, ইট মারবো কপাল বরাবর, ইট মারবো, রাজি না হইলে। আসেন 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 আসেন, মাথা ফাটাই বললাম। আসেন উঠেন উঠেন উঠেন। কি বাজার করলেন? এই যে শাক পাতা, ডিম, এগুলো দেখি, ডিম দেখি। হ্যাঁ চালা, তোর কইছি না দেখেও না চালাবি, গাড়ি ঘুরি সাইড দিস। নামার চেষ্টা করলে ডিম মারবো। আপনার রক্ত গ্রুপ কি? এ পজিটিভ। রক্তের দরকার আছে? নামার চেষ্টা করলে রক্ত লেগে গেলে এ পজিটিভ। এই ব্রেক কর, বাসায় এসে পড়ছে, নামেন না কেন? না ঠিক আছে, ডিম নেবেন না, চালা। চাচা ওই দেখেন, তারেক ভাইয়ের আব্বা যাইতেছে।
Excuse me, restaurant বাইরে ফুড এলাউড না স্যার? এটা তো জিরোস, জিরোস খেতে আবার কিসের এক্সকিউজ? জিরো এক্সকিউজ ফর জিরোস চিপস। বাহ, ও তাই তো দাদা। এই বন্ধু, একটু এদিকে আসো, একটু কথা আছে, আসো। একটু কথা আছে, আসো। কি বিষয়? আসো না, বসো। আসসালামু আলাইকুম। বসো। এই তুমি আমার বন্ধু হতে পারো। তাই বলে তোমার ছেলেকে তো এভাবে ছেড়ে দিলে হবে না। আমি কি করব? আমি কি ওরে কইছি এইসব করতে? পাগল ফুলা গড়ে বন্ধ করে রাখো। ওই যে আজকে বাকি টাকা চাইছে বলে ওর দোকানে ভাঙচুর করছে। আচ্ছা আচ্ছা ঠিক বলছে, এর একটা বিধি বিচার করানো লাগবে। আরে চাচা, সেদিন আপনি চাউল কি করছে, হঠাৎ করে আমার হাতে কামড় মারছে, এখন ভ্যাকসিন দেওয়া লাগবে কিনা সেটা নিয়ে আমি খুব টেনশন আছি চাচা। আরে সেদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি, থমাত করে আমার মুখের মধ্যে দিছে তুতু। জীবনে কোনোদিন কেউ আমার মুখে একটা ফুলের টুকরা দেয় নাই। আর আরে বেটা, তোর মুখে তো থুতু দিছে। আমার কি করছে জানেন চাচা? আপনার ছেলে তো আমার ছোট বেলার বন্ধু, বুঝছস? ওই দিন আমার টাকা চাইছে, কয় বন্ধু টাকা দে, আমি তো টাকা দিছি। আরে এখন টাকা চাই, কয় কাগজ টাকা টাকা কাগজ। আরে কি পাগলের পাল্লা পড়লাম রে ভাই। আরে সেদিনকে তো আমার তা তাবর দিয়েছে সে, আমি তো আমার নিজের জান নিয়ে পালাই। সেদিন সেদিন তো আমার দরে ফেল তলাইছে, আমার তো ইট মারছিল ভালো তো ভাইকে গেছে নালি বড় কি হইতো। ওই যে এলাকার সমস্ত গুলা মারে ধাপড়ায় বেড়াচ্ছে, থাপড়ায় বেড়াচ্ছে, ওর জ্বালায় ওই এলাকায় থাকা এখন অতিষ্ঠ হয়ে দাঁড়াইছে। দেখি আমি দেখি কি করা যায়। আর কিছু দেখতে হইব না, তোমার পাগল পুলারে ঘরে বন্দি করে রাখবা, না হয় পুলিশে দাও। আর আমরা এলাকার মানুষের দরকার হলে সাহায্য করবো। আর ওই যে দোকানে ভাঙচুর করছে, এর ক্ষতিপূরণ কিন্তু তোমার দিতে হইব। ঠিক আছে, হিসাব করে জানাই দিও, আমি দিয়ে দেবো। আজকে বিকালের মধ্যে দিয়ে আসবো, আপনি দিয়ে দিয়ে। হ্যাঁ চল চল, আমার পাগলটাই সে কোনো পাগল। শোনেন, এর একটা বিহিত, এর একটা বিহিত করাই লাগবো। তাহলে পাগল কি হয় সেটা করাই আমার তা জানা আছে, আমার মুখে। বাবারে তো কইছিলাম, ওই বাবা নাকি ওর বাবার বাবারও নাকি কামড় দেয়। পাগলের তো একটা বিহিত করতে হবে না, দিন দিন অত্যাচারের মাত্রা বাড়াই ফেল দিচ্ছে। আরে ভাই, বিহিতটা করবো কেমনে কম, এরা কিছু কইতে গেলে খপাত করে কামড় মারে, থপাত করে তুতু মারে, এটা ঝামেলা না? সেটাও ঠিক। রে কেমন আছ তোরা? আর ভাই ভালো থাকা ভালো নেই ভাই। কি নিয়ে আলোচনা হচ্ছে, কি কি কামড় টামড় নিয়ে আলোচনা করতেছিস? ওই যে তারেক এক নিয়ে ভাই, তারেক পাগল, তারেক পাগল যেতে খপ খপ করে কামড় দেয় ওর নিয়ে ভাই। তোলাকে যা আরম্ভ করলো ভাই, তাকে মতো না এলাকায়। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে, বুঝছস? মনে কর যে সবাই মিলা ওরে এমন একটা চেষা দিমু, মানে ছয় মাস ও ঘরতেই বাড়ি তার বলা। কিন্তু আফসার চাষা তো রাজি হবে না নে ভাই। আত্ম তোর আফসার চাষা, তোর আফসার চাষারে বেড়া রাজি করার দায়িত্ব আমার, তোরা রাজি আছিস কিনা হেডা কো। সাথে থাকবো মানে প্রজেক্ট সামনে থাকবো ভাই। ভাই কি কিভাবে ভাই কিভাবে? আপনি আমাকে কেন ডাকছেন এভাবে? রূপা, কি জরুরি কথা আপনার? তুমি কেমন আছো বলো আগে। কি জরুরি কথা আপনার বলেন আপনি তাড়াতাড়ি, আমার সময় নাই। জরুরি কথা কি তুমি জানো না? না জানি না, বলেন। জরুরি কথা তো হচ্ছে তারেক। তারেকের কি হইছে আবার? আরে তারেকের কি হবে, ও তো আগে ছিল বেকার, আর এখন তো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, দুদিন পরে মানুষ ওরে মারবে। আচ্ছা তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি কি মনে করে তারেককে ভালোবাসলে বলো তো? ওর কি আছে, চাকরি আছে? নেই। তুমি আমাকে দেখো, আমার ব্যবসা আছে, কদিন পরে চিন্তা করছি একটা গাড়ি কিনবো, সবই তো তোমারই হবে। আমি তারেককে ভালোবাসি। ভালোবাসো? আরে তুমি যে ভালোবাসো সেটা তো আমি জানি, কিন্তু ভালোবাসলে কি বিয়ে করতে হবে? ও তো একটা পাগল।
আমি পাগলকে বিয়ে করব নাকি কাকে বিয়ে করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার সুমন ভাই, সেটা নিয়ে আপনার নাক গলানোর তো কোনো দরকার নাই। আর নেক্সট টাইম যদি আপনি আমাকে এসব আলতু ফালতু কথা বলার জন্য ডাকেন আমি কিন্তু আর আসবো না। ভাইবা দেখো আমিও কিন্তু ভালোবাসি তোমাকে। আমার বিয়ে একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি অনেকবার চেষ্টা করেছি বাবাকে বোঝানোর জন্য, কিন্তু বাবা বুঝেনি। অবশ্য বাবা কি বুঝবে, বাবা তো তোমার কাছ থেকে একটাই জিনিস চেয়েছিল না, শুধু একটা চাকরিই তো চেয়েছিল, সেটাও তুমি জোগাড় করতে পারোনি। আর এখন তো তুমি অপ্রকৃতস্থ, সবাই তাই বলে। তুমি ভালো থেকো। আর আচ্ছা, তোমার কি কিছুই করার নেই? শুধু একটা বার আমাকে বলো, তুমি কি কিছু করতে চাও না? পুরো পৃথিবীও যদি বলে তুমি একটা পাগল, আমি তাও বিশ্বাস করব না, কারণ তুমি পাগল না। জগতে সবকিছুর জন্য অনুমতি লাগে, প্রেমের লেগে লাগবো না? লাগবো তো। এসব কি বলতে বলছেন আপনি? যেটা বলতেছি এটাই, অনুমতি লেন ওর বাপের কাছ থেকে। আপনি কে? ওর আব্বা আমারে পাঠাইছে। আব্বাই পাঠাইছে মানে? হ্যাঁ। আরে ধুর, বাদ দাও তো, আবলতা বললো, ফাউল কথাবার্তা বলতেছে। তোমার আব্বার লগে আমি ফোনে কথা বলাই দিতেছি। আঙ্কেল, এই যে আপনার মেয়ে। বন্ধু কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ। কিসে বন্ধু, টাকা পাও না আমার কাছে? হ্যাঁ পাইতো, টাকাগুলা দিতে চাই। না না বন্ধু, থাক, তোর টাকা তোর কাছেই থাক বন্ধু। লগে আছে নগদ? না না ঠিক আছে, তোর কাছে থাক না। না লয়ে যা। না না বন্ধু, লাগবো না। টাকা লয়ে যা দোস্ত। এই যে টাকা দোস্ত। বন্ধু তোর পা ধরে লাগবো না। টাকা লয়ে যা বন্ধু, আমার টাকা। তোর টাকাটা তো তোর দোস্ত বন্ধু। টাকা না, কামড় দেবো না। না বন্ধু লয়ে যা। বন্ধু লাগবো না বন্ধু।
হ্যালো নিশি, নিশি তারেককে আমি ফোনে পাচ্ছি না, তুমি কি জানো কোথায় আছে? আপু আমি তো কিছু জানি না, সকাল থেকে ভাইয়া উধাও, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। না তারপরও মানে তুমি কি জানো কোথায় গিয়েছে বা কিছু? আমার ওর সাথে খুব জরুরি কথা আছে। কেন আপু, কিছু হয়েছে? নিশি আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, আর দেখতে এসে ওরা আমাকে পছন্দ করে আমাকে আংটি পরিয়ে দিয়ে গেছে। এখন সামনের সোমবার আমাদের বিয়ে, আমি এখন কি করব আমাকে একটু বলো না, আমি কিছু বুঝতে পারছি না। আপু আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি করব কিছু আমার মাথায় আসছে না। আচ্ছা তারও আমি আমি দেখি কি করা যায় আবার। আচ্ছা আমি রাখি। আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিছু বলবা না? তারেক, আমার বাবা কিন্তু বলেছিল তোমার চাকরি হলে আমার সাথে বিয়ে দিবে। যে মরে গেছে মরে গেছে, তারে ভুলে যাও, কিন্তু বাপ মারে না কয়ে বিয়ে করো না। আমি রূপা, আমি আমার সাথে তোমার রিলেশন তারেক, তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি বাবাকে গিয়ে বলো, বাবা তোমাকে কিছুদিন সময় দিবে, তারপর তুমি একটা চাকরি খুঁজে তুমি বাবার কাছে যেও। এই পানি খাও না কেন, যে ব্রণ হয়েছে তারেক। আমি তোমাকে একটা কথা বলছি তারেক, আমার একবার বিয়ে হয়ে গেলে তুমি আমাকে আর কখনো পাবা না। বাইগুন রঙের আকাশ দেখছো কি সুন্দর, আমি যদি চান্দের বুড়িরে পাইতাম বুঝছো, একটা চুমা দিতাম। তারেক আমার একবার বিয়ে হয়ে গেলে তুমি যতই কাঁদো যতই যা করো তুমি কিন্তু আমাকে আর কখনোই পাবা না। তারেক ছুটি হয়ে গেছে বলবান বাদ যা। নিশি নিশি কি হয়েছে ভাইয়া? বিয়ে কেমন মানুষ ভাইয়া,
রূপাকুল বিয়ে হচ্ছে তোমার তো ঠিকই মনে আছে। চাকরি হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে আসছে জানিস নাই কেন? আরে হ্যাঁ এসেছিল, পরশু এসেছে। কিন্তু তুমি পাগল থেকে সুস্থ হলে কিভাবে? বাবা বাবা কি হয়েছে এত শীতকাল কিসের? আমার চাকরি হয়ে গেছে বাবা। জানি, এই ওর দরজা খুল থেকে। আমি পাগল নাই তো, আমি তো ভালো, আমি আমি দেখো ভালো। আমি পাগল হয়ে যাইবা, মানুষের ধাওয়া দিবা, কামড় দিবা, আইস গা তোমার ছাড়তেছি না, বুঝছো? এই ওরে ঘরে নিয়ে তালা দিয়ে রাখবি। দেখো ভাইয়া, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি কিন্তু পাগল হওনি, কোন একটা গরমিল ছিল। তুমি এখন যেভাবেই পারো আপুর বিয়েটা ঠেকাও। বিয়া করতে আর বিয়া ঠেকাইতে? আমার কথা শোন, আমার কথা শোন, তোরা একটু কথা শোন আমার। আমি আমার কথা শোন, আমার চাকরি হয়ে গেছে। জানিস আজকে রূপার বিয়া? আমি জানি, দেখ আমার চাকরি হয়ে গেছে। আমি আমার চাকরি হয়ে গেছে, আমি আমি রূপার লগে একটু কথা কইতে আইছি। রূপার সঙ্গে কি 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 কথা বল দোস্ত? আমি পাগল না, আমি পাগলের অভিনয় করছি। আরে চুপ, বের হও, তুমি তো বের হও। আমি রূপার লগে একটু কথা কইব। বিয়ে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান, এখানে বের হও। ওই বেটা আমারও চাকরি আছে। আমি রূপার লগে কথা কইছিলাম। কোনো কথা নাই রূপার সঙ্গে তোমার, তোমার লগে আমার কোনো। আরে রূপা, আমি তোমার লগে দুইটা কথা কব, দুইটা কথা বলে আমি চলে যাবো। এই বিয়াটা আটকাও, তুমি নিচে আসো। আপু যাও তো, এসব পাগল ছাগল কথা শুনতে হবে না। বাইরে আমি কথা বলে চলে যেতেছি। রূপা আসো, আসো নিচে আসো। তুমি নিচে আসবা না, তুমি নিচে আসো, নিচে আসো, কথা আছে। রূপা আমার চাকরি হয়ে গেছে, আমার আমার চাকরিটা হয়ে গেছে। আমি পাগলের অভিনয় করছি এতদিন, তুমি বিয়েটা ঠেকাও। এখন আসছো, এখন বলতেছো এসব কথা? এখন আসার সময় হয়েছে তোমার? তুমি এই বিয়েটা ঠেকাও, এই বিয়েটা না ঠেকালে আমি বাঁচবো না। তুমি বিয়েটা ঠেকাও। তুমি আমার বলছিলা যে পৃথিবী যদি বলে যে আমি পাগল, তুমি বিশ্বাস করবা না যে আমি পাগল। তুমি সত্যি বলছিলে আমি পাগল হই নাই, আমি পাগলের অভিনয় করছি। তুমি বিয়েটা ঠেকাও, তুমি যদি না ঠেকাও আমি বাঁচবো না, আমি মারা যাবো। এটা সত্যি কথা, বিয়া ঠেকাও। ঠেকাইবে না বিয়া? না। কি বললা তুমি, ঠেকাইবে না বিয়া? আমি বলছি না। আমি মরে যাবো, এই আমি মরে যাবো। আমি বলছি আমি পাগল না, আমি এতদিন পাগলের অভিনয় করছি। আমার চাকরি হয়ে গেছে, তোমরা বিশ্বাস করলে করবা, না বিশ্বাস করলে আমি। তুই পাগল না, তুই কি করছিস মনে আছে তোর? আমার সব মনে আছে। তুই আমার সাথে কি করছিস? তুই আমার বন্ধু। আমি তোর মাথা মুসরাইছিলাম, তোরে কামড় দিছিলাম, তোরে কামড় দিছিলাম, তোরে চুবাইছিলাম, তোরে ইটা মারছিলাম। আমি যদি পাগল হইতাম তাহলে এগুলো আমার মনে থাকার কথা না, আমি পাগলের অভিনয় করছিলাম। না বিশ্বাস করলে আমি এর থেকে লাভ দিয়ে পরে মরে আমি মরে যাবো। এই যে মরে যাবো, এই যে কারেন্টের তার, এই যে কারেন্টের তার, আমি শক খাইয়া মরে যাবো, তারপর এর থেকে লাভ দেবো। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার চাকরি হয়েছে, আমি মারা যাবো।
কাজী কোথায়? ঘরে। ওই ছেলে আসছে। কোন ছেলে? যে তোমার বিয়ে করতে চায়? না। গুড দেনা ভাই। এই কি করছ? দেনা। এই কি দেনা? কি করছ তারে? দেনা রে ভাই। এই 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 তারে। আরে কি করছ? আরে তোর মাথা বিয়ে করব না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.